বিছনার কথা কইলে তুমি আসবা বলো একদিন নানি ভালে আসুন গীতাতে একদিন কমি লাগছে আমার উপর হাজুর লই আইছে নানি একদিন কমি লাগিয়ে রুম আইছে আর দুলা ভাই ই গীতা কোথা নাই বার্তা নাই খালি আসি আগে কোউ নেতা দেখি যে খালি লাইতেছি ভালো আছে দুই মাস তাক মুজাই মুগি বাদে বালা আছেন তো জিনা বালা আছে কত বছর আইলা দেশ ও তো 3.5 বছর এবার আইছি 2 মাস লাগি যে এখন কথা কইতাম বেজারও না যদি এলা আপনি আমার কিতা কইতা নে তাই আপনি আমার এলাকার কত নামি মানে এখন আমি আইছি আমারে না করিও না শরম দিও না 55,000 টাকা আমারে দাও লাগবে না করিও না দিলেই ইয়া আছে তোমার কাছে আমি জানি না আমার কাছে আছে সমস্যা নাই আমি তো এটা তো যে আনছিলাম কই খরচুরস করলাম মানে বুঝলাম আমি দিলেই রাখতাম না না করিও না আপনি কইরা আমি দিব আমি যে জানো আট কথাই না জানো তো না ঠিক আছে আমি দিব আমি রাইত আপনার বাড়িতে লই আইব আচ্ছা খুশি হইলাম জি জি এবার আন দে জলদি আন দে তো তখন না খান আনিস মাতার ওই আর এসমি খুশি হইলাম জি মনে থাকবো ওবিন দাঙ্গার ভাই ইয়া লাইতার বা আমার আইছেন করে দিতে আচ্ছা তার আচ্ছা আমি রাতে আই মনে দাইবা দিলা ভাই আইছেন তো খুশি আছে ঘর দিলা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওখানে আর গরো না আইরে আমরা একটু ঘুরি আইটা দেখি আই ও দিলা ভাই আইরে তোমার দাবি এবার কিতা কই লাও না আমি যদি আপনার কাছে দাবিও না করি আপনি কইবা আমার হালাই কিছু দাবি করলো না দাবি না করলে তো আমার এক দুলা ভাই আপনি আইসেন ও আমিরের লগে থাকুন শেখর লগে থাকুন মস্কট খাদ্দামাত তা হইনি আপনি কইলাও তুমি গুরাইয়া না কইয়া সুজা কইলাও মানে কইছিলাম কি যে আপনার আতর যে মোবাইল টি যাইবার সময় আমারে দিয়া দেই ভাই আপনি তো এখানে গেলে কত রা কিনতে আরবা আর যে গড়ি একটা লাগাইছেন তো বাইয়া পড়ি যায় উতা দিয়া নো নো না এই গড়ি গো বাইয়া পড়লে ওই গনে আমার শকর গড়ি খাতাই না কই খাতলে জয় দিব এটা বিদেশ থেকে এই যেটা গড়ি থাকতো না নি আতর দিলা ভাই যাইবার সময় দেখ মনে বুঝলাম আপনারে কোন আমির এসে কেমন দিছে ওলাও ওলাও মনে করি না দিলেন যেন বাদে তো আবার দিব আচ্ছা তা আপনি যাও আমি ওই একটু তাই চাই কইলে না আমার লগে যাইতে যাই মনে আপনি যাও আমি আইরে খবর তে
আয় তো আছি গরিব কোনোরকম গরিবর আর কি তার দিন আর কি তার খবর দিন যায় রাত ভাই ওলাও চলে আর কি ভাই আইসলাম আপনার কাছে ভাই একান দরকার ভাই কীটা আয় আসলে ভাই কিলা কই যাম নিজের মাঝেও কিলা লাগে কইলাও কইলাও আমি তো আর সমস্যা নাই কইলাও আমি রে ভাই এবার একটু মরাত রে ভাই এবার ভাই আইসি রে বা একটু জয় যায় ঝামেলায় কইলাও কীটা সমস্যা কইতাম নি ভাই আমি যদি ধরা না কইল বিষয় হলো আপনি তো জানেন ভাই আমি ইয় রহিম স্যার গাড়ি ওখান চালাই ও রিক্সা ওখান আচ্ছা ওখান বিষয় লাগে ভাই তোমার রিক্সা নিয়ে এখন মনে হয়ে গেছে আমার দুবাই দুবাই তো দুবাই তো আমার রিক্সা গেছে তুমিতে নয়া রিক্সা বাকর চাইন দুবাই তো আমার রিক্সা চালাই বুঝছো নি সিদিন আমি হলো রিক্সা এখন আচ্ছা বাদ দাও কই মনে পড়ে পারে কি তাই যাওয়ান কও এখন বিষয় লেগিয়া যে ভাই আমারে মানে কান রিক্সা যে জেলে হারিটা ভাই ও আচ্ছা খুশি হইলাম মানে বুঝলা তো আর চালাই আর কয় টাকা ভাই আর তারেও যা লাগে ডেইলি রোজ 200 টাকা বুঝছি না আমি নু আইসি বা আমার নইলা যৌ নাই তুমি যখন জবান সারিচ্ছ আর আমারও তো বুঝরা মিডিল ইস্ট থাকি যাও আমি যেতেও পারি এখন জোর মনে এখন যা সিদ্ধি দিতে ভাই আচ্ছা বুঝছি ইচ্ছাতে যাও আপনার বেশি কষ্ট হইলে না কষ্ট নাই যাও কি আচ্ছা যাও দেখেন জানো ভাই ঠিক আছে আল্লাহ আচ্ছা রিক্সার কথা মনে হয় আমার খালি আসি উঠের তোমার কিতা ভালো লাগে বাজারও যাই গিয়া দেখি কিতা পাওয়া যায় দাড়ি উঠার বয়স হয়েছে না এমনি বেড়ে দিস আসিয়া তুলছ আমি বুঝি না নেই ভাই মতলব কি দেখো জলদি কো ভাই দাদাই না পড়বে একটু বাইরে মাতি নাই ভাই এখন দরকার আছে কিতা কিতার লাগি ভাই আসলে আপনার একটা তো অতিথি ফলতে আসলাম ভাই আমরা একটা খেলা করছি ভাই ও আচ্ছা ফুটবল ফুটবল ম্যাচ করছি টুর্নামেন্ট অতিথি কর কইয়া বাদে এসে টাকা দেওয়া লাগবে তুই যা তুই মাছ বাদ দাম করি গিয়া মাছ এগুলো গিয়ে আমি এটা বুঝরা ভাই লাগে না তুই যা কি তুই যা আচ্ছা দে দাম টাকা দাও ভাই মায়া করেন দাম রে লাগে যে মায়া তো আছে তোমার লাগে এই দেখো গো কিলা করে দাও দাম টাকা দাও তুই কেন খাই দিলাম রাইট সাড়ে 200 টাকা তোরন্ন খাই লাই দিয়ে খাইদার দিলাম কই টাকা দিছো আমারে কই দিছো খারে দিছো মনে হচ্ছে ভালো রে লইছো ভালো মনে আড়াই জন ভাই তুমি ভাই খালাই আমারে দিছো না না কি না না ভাই আমার ভালো রে টাকা দিনি 100 টাকা দিছিনি মাইছো না আইছে তুমি হুনছো হুননা হুনার বাদে আইছে হে বাড়ি যাই দখল কইরা বই যাচ্ছে বইন বিয়া দিছিনি লাগে যে মনে করে বাড়ি কিননা বই যাচ্ছে এ তোমরা তো দুশমনি দিনে রাই তাইয়া বই দেখে দাদা দেখা 500 দিরত লই যাই যা যা আমার ইলাও জ নাই রে ভাই আমি এবার ইয়া বাক্কা ফেসো পড়ি গেছি কইলাও কিতা হইতা জলদি শুনলাম ভাই আপনার যে ফ্লেগর লাগে আইছিল তারা মনে হয় যে আর্জেন্টিনার না হেরা আপনি মনে দেখা দিয়েছেন তারা রে ভাই আহন আপনার তো যদি ব্রাজিলেরও এরাও তো প্রচুরই না হয়তো প্রচুর ভাই প্রচুর ভক্ত ভাই ব্রাজিলের পাগল আছে ভক্ত বুঝছেন আহন যদি না দেন আপনি আর্জেন্টিনা দিছেন আমার ব্রাজিলেও দিতে হইব ভাই কালা হইব ভাই কালার ওর কিটা আর্জেন্টিনা না কিটা জানি না এইসে টাকা 200 দিছি তারা খুশি হইয়া গেছে কি না ভাই তারা আরো কইছে ভাই বহুত টাকা দিছে আরো বেশি কইছে না 200 না ভাই তা হাজার খানি করে ফুলি বহুত টাকা না ভাই না 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 তুমি জানো টাকা 200 নিও গ্যারিটা না ভাই আপনার ছবি বড় করে দিও ভাই বেনার না আমি বাপ না এত খেলতাম ভালো আপনি 500 দিতা ভাই জি জি খেলতাম টুর্নামেন্ট খেলতাম এত তো 500 দিতা জি বুঝছি আমার কাছে নখন ইলা জ নাই টাকা আমি বল শট মারিয়া জগর মনে
ফুটবল এর মাঝে শর্ট মারতা কিলা ইন্টারনেটও দেখছি কোন অতিথিয়ে শর্ট মারা দিয়ে পড়ে গেছে আর যদি পরি উড়ি সর হব আমি নাই তার বলটা হাতাইয়া দিলে মনে আর আমি তা মনে কোন সময় গেলা খেলা তো আড়াইটার সময় শুক্রবার আচ্ছা তে যাও যাও আচ্ছা আর একটা হইয়ে না ধরে গ্রাম তো তুলবার আরম্ভ হয়েছে সবরে সাবান দেরাই শ্যাম্পু দেরাই সবে মাথের আর দশ দিনে কইয়া যে বাড়ি করে যাই রে তুরা তুরা আর কি সাবন আইসি জুতা কি অতদিন পরে তিন চার দিন আপনারে দেখে মনে হয়েছে ওই যে দুবাই আমি রে তো হসি খাই টের বাদে সিলিম আর আপনি কিতা মাত না মাত না আইসা যা আর আমার গুন্দা লাগতো না রে বা যাও দোয়া করিও আর আসি উসি বাদ দো বয়স কম হইল না তোমার ভাই করি দেওয়ার দি পাকিস্তানিও গিয়া দিন কইলাও মার্কেটও যাই হইয়া কইলো মার্কেটও গিয়া দেখি সুন্দর লাগছি সুন্দর আছে আমার দিয়া দিয়ে কি সুন্দর আছে লাগবো নি না আচ্ছা দেখি যাইবার সময় দিব না আচ্ছা খাওয়া মানে কাই নইলি গিয়া ওই যে রহিমার মা কোন রহিমা বে রহিমার মারে চিনো না নি ওই চিনি বেটি বাসি আছে নি গো ইয়াল্লা ও তো টান বিটানে যার আর বিড়ি দিয়ে বেমার ডাক্তারি হরাই করাইবার পয়সা নাই মানে আপনি শুনছি খালি আপনি আইছেন মার খালি আমার ঘর শোনা বাইনি রে বা শোনা বাইনি রে তুই একটু দেখো তো দিলে ওই আমি কি দেখতাম আমার টানাটুনি ধরে গেছে আমার ওই যে বনির চিনি ফান মাতলাম একটু আগে গরম শুনলে না নিদিন মাতইল বুঝছি তো মানে 2000 টাকা ঢুকা অনেক ঢুকা 2000 টাকা দিল 500 দিলে আর বা 1000 টাকা নো গিয়ার বেটিরে হই আমি বিদেশ গেলে হলে অন্তই গিয়া ফাটাই মনে বিদেশ গেলে তো আপনি দিবা যদি বেটি বাচ্চা থাকে যদি মরি যায় তো আর দিতা না 2000 টাকা 1000 নেকি রে বা দেখো 2000 টাকা আমার 1000 টাকা না না যখন যখন যা এমনি তো টাকা পয়সা নাই আচ্ছা আমি আমি দিয়াই আমারও দিয়া দিন দিয়াই দিয়াই 2000 টাকা দিয়াই আচ্ছা বেটি রে কই দেখলাম মনে রে বা সময় নাই আমি কইমু না কইমু না বলে দুলাও কইলে দেখতা সময় লাগি ফারছি না আচ্ছা আচ্ছা রহিমার মানে ও বিরক্ত লাগুম আইসনি আমি তো আশা করতে নাই আমার ফোন যে ফোন দিছি ফোন অফ দেন কিটা লইছ নি আড়ি তুলে সিটি আর এসে আসলে 55 লইছি 55000 জি আচ্ছা গঞ্চ নি তুমি জি গঞ্চি এটা কোন লাগতো না রাখি তো তোমার যে আপনার আছে রাওকা আচ্ছা কি কো দেখবা নে এ খাম কোটা ইয়া যা দাওয়ার আগে আইবো তোমারে কইলাম তে যাই গিয়া ও দাও আমি বাইরেতে নাইছি গরম লাগছে জি আচ্ছা দেখো সালাম
হ্যালো, হ্যাঁ কই তুমি? কত দুই তিন দিন ধরে তো আর দেখা নাই না, যে সেদিন তুমি 500 টাকা দিছো ক্লাব, আর বাকি 500 কই দে। হয় তোমার পয়েন্ট আসলাম, তোমরা বাসার খান্দার যে পয়েন্ট হয় সাইড মুখে যে হয় অনা আছে, হয় মাত আছে। ভাই কিটা খবর? আসসালামু আলাইকুম। কিটা খবর? কিটা খবর? ও তো ভাই তুমি লেডি যে রাগ কর লাগে না ভাই, রাগ করতাম না তুমি 500 টাকার কোনো হিসাব নাই তুমি ভাই। আমি এখন ছোটো ভাই নানি ভাই, 15 দিন লেট হয়ে রাগ করলি রাই ভাই, ফোন রাগ করলাই। তুমি রাগের বিষয় না, গত 2-3 দিন তো তোমার পাওয়া যান না ফোনে, দেখাও না তুমি। ফোনের প্রবলেম আছিল ভাই, ফোন নষ্ট আছিল ভাই। এটা প্রবলেম তো সমস্যা নেই, ওখানে তুমি 250 টাকা দিল অন মানুষ এইভাবে দেখলে সমস্যা ভাই। টেকা পয়সার হিসাব বাদে আগে হুকা ভাই, আমার কিলা লাগে সুন্দর লাগে নি অহন সুন্দরের বিষয় না, তুমি টেকা দাও আমার বাড়ার দাম তাতে দৌ থাক 250 টাকা। দূর রোগ দেখতে গিলা তোমার লাইলাম বালা মোবাইল, আমি নিজে ওটা ইউজ করলাম। এ আচ্ছা দিম নে, চিন্তা করে না ভাই, আইসেন তো আর এবার বাইরে বেশি সুবিধা করা যান না, বাইরে হালায় গো আছে না নিয়ে অজ্ঞে দখল করে বইতে আছে। হে আইয়া ঠেকা নে পয়সা নে এইসব হপ্তাহে যা একটা বেদ না, আর ভাই তারে দিরা বেশি অংশ সাপোর্ট। আমি একদিন দেখছি খাইতে তোলা খান অভদ্রনি আমি হায় না ঈশ্বর নাই বেটা বোন বিয়া দিয়া আইয়া ভরি যাচ্ছ দোকানে দুলা ভাই, আর হারি বছর যা দেখি একবারও দেখি না তোর বন করো। আমি কিতা টেকি আই নাই তোমার তোমার ভাই বুঝিনি, আইবার 6 মাস আগ থাকি এ রে তুমি এই দুই ভাই, তুই এই দুই ভাই, তুই এই দুই ভাই, ও বাবরে তোমার তোমার ভাই বুঝিনি। আর তুই কিতা করো? আমি তো টাকা দিন আর তুমি বইয়া বইয়া খাও আর অন্য ফুড়িনের লগে আড্ডা মারো, খবর হই নাই। ও আচ্ছা আমার আমার ভাই তোমার টাকা দিতে আর তুমি ইয়া ঘুরে ইয়া খরচ করতে হয় নানি। তোমার ভাই এখন টাকা দিতে ওদিন তুমি দেখছো না না দেখছো খুশা গাছের আমি দেখেও বুঝলাম ইটা 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 দেখে দিছে আমার সাসাই দিছো সাসাই দিছো ওই ওই আতে এতদিন দেখছি না পেনশনে বেকেট আতো গড়ি আতো ইদান জুতো আতো পেনশন চুইস খাইতাম পেনশন চুইস খাইতাম। হ্যাঁ না ঈশ্বর নাই বেটা বনির বাড়ি বোন বিয়া দিয়া লাগে তোমার কলতা কিনা বই যাচ্ছ। ওরে বাবা রে বাবা রে, তুমি যে ইয়র কথা কইয়া গোয়াল মাছ আনতা কইয়া যে ফাঙ্গাস লিয়াও দেখো বড় হয় নানি, এখন বাজারের টাকা মাইরা খাও সব সব খবর আমি রাখি। এটা চলতে হইলে কিছু মারা লাগে, আমার বাইর টাকা মারাম বারা টাকা মারাম নি, তোমার তো মেয়ে সরম নাই গুলাবাই টাকা মাইরা খাই যায় গুলাবাই টাকা কদি মাইরা খাইতে যাচ্ছে না খাইছ না ধর100% আমার তোমার 20% কারণ আমার ভাই আর তোমার বোন বিয়া দিয়া তোমার দুলা ভাই একটা কথা হইলো তুমি 80% আর আমি 20% আমার ভাই হিসাবে আমার দাবি আছে নানি বেশি আর তুমি তো তুমি মানে আমি আমি মানে তুমি তুমি যদি আমার লগে ইটা করো তুমি আরো গন্ধ তুমি আমার তালে আও কোনো সমস্যা নাই তুমি
গোয়াল হইয়া ফাঙ্গার হইনা খাও আমার কোনো আপত্তি নাই বুঝলি। বনির বিয়া লাগাইলাম তো কিতা করা যায়, এখন তো আমার আর ডেট নাই, সাইদিন আছে, ডেট আছে সাইদিন, এখন তো তুমি আর ডেটের বাদে আমি তো আর আসি জেলা যেতে লাগে খরো খরচ একটু কমাইয়া হয়ে যাতে দেখে আইনি লইয়া এলাম যে গুণ শেষ বাটিয়া আরো ভাই লাগে এখন কত ইটা নু সময় নাই সাইড দিন আর আছে আমার যে ইন্দি কভার দিমু গিলে আমি গিয়া ফাটাইরাম গিয়া ফাটাইলে তুই জেনে মিনিমাম তো এখন 5000 টাকা দিতে হইবে ওইটা হস তে তে সিনেমা এখন কয়দিন আরো এক মাস বাদে ভালো লাগি তো হয় তে এক মাস বাদে তুমিও তোমার তো আসলাই আমি তাকি গেলাম খরচ উরস দুই মিলিয়া কম খরচে একটু করলিলাম মানে তুই খরচ যাবাই যাস বেশি খরচ নাই তো বুঝছি ও যেখানে যেটা লাগে তো এখন তো খালি এমনি খরিলো হইতো নাই বিদেশির ভাই খরচ ওলা করা লাগে আমি তো হিটা বিচ বিলছি বেশি লইছো আমি বুঝি নাই তোর ডাকাতি আব্বা তুই তো গাইছিস তোমার মসজিদের মতো আইসলা কি তার লাগে ও যে ডালের টেকা দেওয়া লাগে বাদে এসে আব্বা কইছেন 10000 টাকা দিবা এখন তো 10000 দিতে হইবে রাতে ইয়া মামু তখন আমি কিলা কুম্বাই কিতা করতাম বেইবে সিনি ফানি বাই মসজিদের টেকা কই কিলা কিতা করতাম এইগুন তো কথা এইগুন তো পুরো ইমার্জেন্সি এই দেখি চেয়ারম্যান স্যার কাছে যাই একবার তাই দিয়ে কিতা তুমি কিতা বিদেশ থেকে টাকা পয়সা দিতে আনছো না আনছি তো আনিয়া তো দেখলাই না নি তো তোমার তুমি নিলে আগে কইলা কিতাত লাগবো তোমার 13000 হি গে তাই তাই লাগে বলে বিয়ার আগে বানাইলো সোনা হতো গানিবা এন লাগে হেন লাগে গর কইছিলাম রং করে ইতাম টাকা শর্ট মারি দিল তো বুঝছি তো একটু পারে এলো এইলো তুইলো নে আসো দিদি আসমান খালা করে দুবাই দুবাই দিতা নাই ও দেখ আমার আসি উঠে আচ্ছা যাও টাকা ম্যানেজ কর মিলেছিলাম ম্যানেজ কর রাম তারপরে আমি কই গিয়া নানি তুই কো তো কো যা আস্তা দিন খালি ঘুরে আইছো আচ্ছা না বই হইনো আমি এগাও মেগে তুরা বিশটা কালকে সকালে বিচারও দাওয়াত দিছে আমারে এখন এত সকাল তো যাওয়া যাইতো না এত দূর বাড়ির খাম কাজ আছে সব তো মিলাইয়া দিলাইয়া একটু করলাম ওকে এক দুই ঘন্টা তো সুবিধা হইব যে এত মাতিয়া লাভ নাই তুমি ফারলে পারো যদি এক দুই ঘন্টা করলাম এটা এতে আমার কই বেয়ার নিলে বাদ আমার এটা দাঁড়ে মার আয় না ও আশির বাক্স একটা আইছি না আমার গেলার রাখি দিই আচ্ছা আরে শুনিবা সালামালাইকুম ইয়ে কিতাতে চেয়ারম্যান সাহেব আমি বিপদে হঠাৎ পড়ে গেছি আপনার কি আল্লাহ আরে তোমার আসে আর তোমার উবাইন লাগের কন্যা দিকে বিহার হন করতে দাও দিতে ওই না যে হয়েছে জানেন তো ওই যে একটু বিপদে পড়ে যাই যাইবার আগে আমি আপনার ওই যে আমার তো ওই যে পরুদিন ফ্লাইট ওখানে ওই যে আমার লোক এনি তাই জি না আমার এসে গিয়ারি সব সময় আপনার কষ্ট দেয় আর আপনি আমার এবার গোষ্ঠীর বড় চাচাও লাগোই না আসলে কিছু কিতা কইতাম এত লম্বা না মাতিয়া কইলাম ও আমার কিছু ঋণ হয়ে গেছিল আর ওই যে বিমান ভাড়াটা বলতে আমি লাইয়া টেখা 50000 দিদি দিতে আমি গিয়া এক মাসের ভিতরে ফাটাই দিই আচ্ছা এ হারিস ওই যে ইনস্টাগ্রামের মানুষ রে সাবান শ্যাম্পু এরপরে দেখি তার বডি স্প্রে ওটা দিলে এটা কত টাকা দিলে রে এটা বেশি না শ্যাম শ্যাম মনে হয় 25000 টাকার মতো বাংলাদেশের গেছে সাবান ওটা ও হালিয়ে গুনে আবি আইছো তাই দি জামাই ও আতিয়ের জন্য তারেও দিছি আর আমার তো আর আচ্ছা আস্তে মত এ খালি মেলা মেলিবি
আর খাবার উপর কত টাকা আনলে নষ্ট করস ও মুখরে দেশ তো মুখরে দেশ আর দেওয়ার সময় আওলা তোর এ কিতা তুই বদলি দে নাই ইটা তো আমার যে গরিব গুরবা আছেন বা ওই যে সবে আমার কোর গান তো সুন্দর হইব না অর্থ না গরিব গুরবা তুই ও কয় বছর ধরে বিদেশ ১৩ বছর হয়ে গেছে বলতে ১৩ বছর কয়বার আইলি তো আইছি ৭বার হয়ে গেছে ৭বার তিন শতা কত রে এটা বুঝরা তো আর এটা বুঝরাম এই যে বিদেশ তুই মাতার গাম ফানি হরিয়া দে রুজি করস এত কষ্ট করস তোর দে শরীরের উন্নতি নাই চেহারার উন্নতি নাই এটা বুঝত নেই হ্যাঁ এই যে কষ্ট করস আর ফোরতে বছর আছে ইয়া মানুষে দিয়া দে আছে আবার জাত গিয়া কাম করস ইস তোরলাই তো আমার খুব দুঃখ লাগে আগামী তার চেয়ারম্যান সাহেব আসলে জড়িত না টেকা ৫০,০০০ কো দিলে আমি গিয়া ফাটাই দিব চেয়ারম্যান সাহেব কোনো সমস্যা না টেকা এটা আমি জানি তুমি যে এটা করবাই আর ওই যে খরচ দুই তিনবার আমার কাছে নিচ ওইটা আমি জানি ও নেতা গুয়ের কাছে টেকা হইতে নি নেতা এটা তো বলি গেছে ৫৫,০০০ টেকা আনছিল নিন নেতায় ইয়াল্লা আমার কইছেন নি তাই আমি টেকা আনাইছিলাম তোমার লাগতো এই যে তোমার অভ্যাস তুমি তা করবাই আমি তান্ডে দিয়ে আগেই তোমার কাছে ঋণ আনাইছি আমার উত্তরবাড়ি হারিস যে তাই নাই গতকালকে দেশ এখন আইয়া বরাবর কুর মতো তাই নাইয়া মানুষরে শ্যাম্পু দেরা সাবন দেরা তেল দেরা বডি স্প্রে সেন্ট যা যা দেওয়া যায় আর কি দুম যে যারে ভাড়া তারে দেরা এ একটা সমস্যা আর বাহারি স্কুতা বুঝে না ও তো দুই তিন বছর পরে দেশও আইলো আর টাকা লুই আইলো দুই তিন লাখ টাকা লুই আইলো আইও দুই মাস টাকি কিন্তু খরচ করিয়া কারণ যাওয়ার সময় কিন্তু তো টিকিটের টাকা নাই আইয়া চেয়ারম্যান সাহেব থোড়া টাকা হলার দোকান হয় আর ও গিয়া আর বার দুই তিন মাস পরে গুণ দিব তোমার একটা দায়িত্ব দিলাম কিয়া না নি আজকে তুমি তারে জেলায় পামুম দিয়া তোমার তো মানবো এই কি অভ্যাস বাবা তো চেয়ারম্যান সাহেব যে সুন্দর কাহিনী বানাইছেন আপনি আপনি সিনেমা করেন না কেন এই ওয়া দে ওখানে যে আসা আসুক ও স্যার স্যার এখন যে তোর বিপদ আইলো এখন যে তোর সমস্যা আইছে তোর কেউ দিছে টেকা দিব দিত না তুই যে আরো মানুষ আওলা তুলার দিলে ঋণ দিলে সেও তোর বিপদের দিন আইছে আইছে না তুই দিতে না যে আমি না করি না তুই দিতে কিন্তু কিছু মানুষ নিজের আত্মীয় স্বজন প্রতিবেশী বন্ধু বান্ধব সব মহলো কিছু মানুষ তাকে হইলো কি সুযোগ সন্ধানি এত মানুষ বিদেশ তো নেই লন্ডন তো নেই আইলি তার গালাত গিয়া কীভাবে তার কাছে থাকি খাওয়া যায় আমরা এলাকা শাসন করি চেয়ারম্যান করি আমরা এটা বুঝি না নি সব বুঝি যারা দেশ হয় না নি সাবান শ্যাম্পু দিত তারা সাবান শ্যাম্পু এখন দুই মাসে ব্যবহার হয়ে গেছে আর তুই যা তারা আবার অপেক্ষা করে তুই আবার কবে যাইবে গিয়ে আবার আইয়া তারা রে সাবান শ্যাম্পু দিবে আজকে যারা দুই টাকা পয়সা দিত তুই দুই বছর পরে দেশ হয় আইয়া বিপদ ফর তুমি কেউ স্বীকার করতো না যে তুই তার টাকা পয়সা দিস এই সাতবারে আইয়া তুই জয় টাকা খরচ করছ যদি অন্ত কি কিছু টাকা জমা আইয়া জায়গা জমিন কিনতে তো দেশও একবারে ইয়ে কিনতে করতে পারতে আর কয়দিন বিদেশ ফর চাকরি করতে কো নিজের দেশও ফ্যামিলির লগে মা বাপর লগে থাকতে মন চায় না নি হ্যাঁ আপনার আমি আর ইলা খরচ করতাম না বুঝলাম চেয়ারম্যান ধন্যে এখন তোর টাকা ইয়ে কি তা তুই ও বাস স্যার
আপনার দেয়া উপহারগুলোর ব্যবহার শেষ হওয়ার সাথে সাথে অনেকে আপনাকে ভুলে যেতে পারে। পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবকে সহযোগিতা করা আপনার অবশ্যই কর্তব্য। কিন্তু কিছু সুযোগ সন্ধানী মানুষ আছে আপনার এই উদারতাকে পুঁজি করে ফায়দা লুটে। আপনি অবশ্যই চান না আপনি সারা জীবন প্রবাসে থাকুন, সুতরাং বেড়াতে আসুন, টাকা উড়াতে নয়। টাকাগুলো সঠিক জায়গায় বিনিয়োগ করুন, আপনার সঠিক বিনিয়োগই আপনার ভবিষ্যৎ সুন্দর করবে। আমাদের পরিবেশন আপনাদের ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, শেয়ার, কমেন্টস করে সাথেই থাকুন।